হাই ফ্রেন্ডস, আমি সোনাই আর ইন্ডিয়ান ব্লগার সোনাই চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে তার সাথে গুড আফটারনুন জানিয়ে আজকে আমি শুরু করতে চলেছি নতুন দিনের সাথে একটি নতুন ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আমার যারা ভিউয়ার্স আর যারা সাবস্ক্রাইবার তারা আশা করি তোমরা সবাই ভালো আছো যে যেখানে আছো। তো আজকে হলো সেই দিন, ভ্যাকসিনের পরের দিন। তো খুব টেনশনে ছিলাম ভ্যাকসিন নিয়ে, তোমাদেরকে তো বলেই ছিলাম। তো আমার সত্যি কথা বলতে কিচ্ছু হয়নি আমার ভ্যাকসিন নিয়ে আসার পর থেকে, কিন্তু যেটা অসুবিধা হয়েছে সেটা আমার হাজবেন্ডের হয়েছে। সেটা তোমরা থামলেন দেখলেই বুঝতে পারবে যে আমি তোমাদেরকে বলেছি। আমার হাজবেন্ডের জ্বর এসেছিলো ভোরবেলা 5:30টার পর থেকে, কিন্তু আমার কিছু হয়নি। আমার একটু বাঁ হাতটা ব্যথা, তাছাড়া আমার কোনো প্রবলেম হয়নি। আর এমনি বলছে যে একটু ভালো খেতে ডিম মাংস এইসব, তো মাটন তো আমরা খাই না। তো মানে আমি বিশেষ করে খাই না বলে আমি রান্না করি না, আর চিকেনটা খাই। তো চিকেন করেছি আর পোলাও করেছি, তো চলো তোমাদের সাথে সেটা শেয়ার করি, দেখবে কিরকম হয়েছে। ডাইনিংটা অন্ধকার আছে, এখানে করেছি চিকেন কষা আর করেছি পোলাও। এটা আজকে আমাদের দুপুরের লাঞ্চ। তো দুটো থালায় খাবার বেড়ে নিয়েছি, একটা হাজবেন্ডের একটা আমার। তো হাজবেন্ডকে দিয়ে আসি। এখন দুপুর 2:10 বাজে, আর ওকে আগে দিয়ে আসি। আমি খাবো আর আমার হাজবেন্ড খাবো, আমরা দুজনে মিলে লাঞ্চটা করে নিই তারপরে। তোমরা সবাই কেমন আছো জানিও। আর এমনি কাজ করলে আমার একটা ক্লান্তি ভাব আসছে, সে তো একটা কিছু হবেই বলো, কারণ ভ্যাকসিন নিয়েছি, সবারই তো কিছু না কিছু প্রবলেম হয়েছে। সেখানে আমার সেভাবে কিছু হয়নি, খালি হাতটা ব্যথা হচ্ছে, মানে আমার কাছে খুব আনন্দ লাগছে। ভালো হয়েছে, নিজে রান্না করে নিজে পছন্দ করছি। প্লিজ ফ্রেন্ডস, তোমরা আমার যারা যারা ভিডিও দেখছো তারা আমাকে সাপোর্ট করো, সাবস্ক্রাইব করো। আর অনেক 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 ভালো, খাওয়া কমপ্লিট হয়ে গেল দুপুরবেলা, এই এখন বাজতে চললো 2:30। তো আর অনেক আগেই খাওয়া হয়ে গেছে, আরও 10 মিনিট আগে। তো টুকটাক কাজ করছিলাম, আর একটা জিনিস বানিয়েছি যেটা আজকে আমরা সন্ধেবেলায় খাবো। আজকে সন্ধেবেলায় ভাবছি চা না খেয়ে সেটা খাবো। দেখো কি বানিয়েছি, দেখো তো, চিনতে পারো কি না? চিনতে না পারাটাই স্বাভাবিক। এটা ম্যাঙ্গো শেক, আর আজকে খাবো ভাবছি, আর আজকে সন্ধ্যের সময় চা না খেয়ে এটাই খাবো। তো একবারে বানিয়ে রাখলাম, সেটাকে ফ্রিজে রাখবো, বেশি ঠান্ডা করবো না, কারণ কালকে ভ্যাকসিন নিয়েছি আর হাজবেন্ডের জ্বরও এসেছিলো। এখন শরীর একদম ফিট আছে, মানে ঝিমঝিম ভাব আছে হাজবেন্ডের, একটা হাত পা যন্ত্রণা আছে, মাথা ভার আছে। আমার শুধু খালি ম্যাঙ্গো শেকটাকে ফ্রিজে রাখবো, আর হাজবেন্ডেরটাকে বাইরেই রাখবো, ওটাকে ফ্রিজে রাখার দরকার নেই, তো ফ্রিজে তুলে রাখি সেটাকে। আমার ডিপ ফ্রিজে আজকে কিচ্ছু নেই, শুধু এইগুলো আছে। সন্ধ্যা স্ন্যাক্স হিসেবে আমার হাজবেন্ড আজকে ওয়ার্মোমো থেকে মোমো আনা করিয়েছে। কি কি আছে দেখি এর মধ্যে। ও আচ্ছা, একটা ফ্রাইড আছে, একটা স্টিম আছে, আর প্যাকেটে দিয়েছে, আচ্ছা একটা ইয়ে দিয়েছে, ন্যাপকিন, আর তো তোমরা দেখলেই তো আমরা এখন এটা খাবো টিফিন হিসেবে। আর অনেক মানে ক্রেভিং হচ্ছিলো মোমোর জন্য, সেই জন্য হাজবেন্ডকে বললাম একটু মোমো আনাতে। তো হাজবেন্ডকে অনেকক্ষণ আগেই বলেছিলাম
দুপুরবেলা খেয়ে ওঠার পরে, কিন্তু হাজবেন্ড সেটা মনে রেখেছিল, রেখে এটা আমি জানতাম না কখন অর্ডার দিয়েছে, এই মাত্র এলো, তো খেয়ে নেওয়া যাক চলো। আজকে আমার মেয়ের টেডির কালেকশন তোমাদের সাথে শেয়ার করলাম। এগুলো পুতুল, আর সেটা তোমরা বুঝতেই পারছ, আর এগুলো টেডি খুব ক্যাচাল করার কাছ থেকে নিয়েছি, সব সময় ও এগুলো নিয়ে খেলে, আর বুঝতেই পারছো ওর কাছ থেকে, ও এখনো জেগেই আছে, আর ওর কাছ থেকে নেওয়া মানে কতটা টাফ। এটা বারবি পুতুল, এর মধ্যে অনেক টেডি আছে যেগুলো অনেকেই দিয়েছে, তার মধ্যে ভাইও, আমার ভাই ও আমার মেয়ের মানে আমার হাজবেন্ড সবাই এর মধ্যে থেকে অনেকগুলো টেডি দিয়েছে এবং অনেকগুলো গিফটও পেয়েছে। আমি ছেড়ে দিলাম টেডিগুলোর কাছে, গেছে, কোনটা কোনটা নেবে না সেটা চিন্তা করছে। তুমি আজকে খেলবে না ওগুলোকে নিয়ে? তুমি খেলবে না? র্যাবিট ওই তো পিছনে আছে র্যাবিট, হ্যাঁ এটা ডাক, এটা এটা ক্রিসমাস, আর র্যাবিট কোথায়? র্যাবিট র্যাবিট কোথায়? র্যাবিটটা দেখাও, তুমি র্যাবিটটা দেখাও, র্যাবিট কোথায়? র্যাবিট কোথায়? হ্যাঁ, আর লায়ন মানে টাইগার, টাইগার টাইগার কোনটা? টাইগার টাইগার কোনটা? ওই তো টাইগার আছে দেখাও। আর এলিফ্যান্ট, এলিফ্যান্ট কোথায়? এলিফ্যান্ট কোথায়? হ্যাঁ এলিফ্যান্ট। আচ্ছা তোমার সব থেকে ফেভারিট তোমার বন্ধু কোথায়? বন্ধু দেখাও, গিয়ে দেখাও, গিয়ে দেখাও, গিয়ে। আচ্ছা এটা ওর বন্ধু, এটা ওর বন্ধু। আর তোমার এর মধ্যে সব থেকে ফেভারিট কোনটা? ফেভারিট কোনটা দেখাও, ফেভারিট কোনটা? সবগুলোই ফেভারিট? ও তো বোঝে না ফেভারিট মানে কি, মানে সব থেকে প্রিয় কোনটা শোনা? ও ওর হাতিগুলো সত্যিকারের ওর সব থেকে প্রিয়, সবসময় হাতি নিয়ে বিশেষ করে খেলে। ও বসে ভেবেছে মা হয়তো ফটো তুলছে তাই বসে আছে। তো ফ্রেন্ডস, তোমাদের সবাইকে আজকে আমার মেয়ের টেডি কালেকশনটা দেখালাম, তোমাদের কীরকম লেগেছে টেডি কালেকশনটা প্লিজ জানিও লাইকের মাধ্যমে, কমেন্টের মাধ্যমে। আর এই ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করো, আর আমাকে প্লিজ সাপোর্ট করো। তো সবাইকে গুড নাইট জানিয়ে আজকের মতন টাটা।